তো বিগত 2.5 বছর পরে, হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর পরে এমন একটা খবর ডাক্তার দেওয়ার পরে আসলে আমি ভয়ে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায়। আমিও অনেকটা ভালো আছি। তো আমার ফেস দেখে আজকে অনেকে অনেক কমেন্ট করবেন, বাজে কমেন্ট জানি, কারণ আমার ফেসের অবস্থা অনেক খারাপ। তো আমি বিগত 2 দিন যাবত অনেক বেশি, মানে শরীরটা খারাপ, প্রচণ্ড মাথা ব্যথা, মানে আজকে সারাটা রাত একটু ঘুমাইতে পারি নাই। মানে বিছা যেমন শর্ট করায় ওরকম ভাবে শর্ট করাইছি, ঘুম আসতে পারি নাই। আমি ঘুম আসতে পারি নাই, আপনাদের ভাইয়াও ঘুম আসতে পারে নাই, কারণ আজকে অনেক খারাপ লাগছে। আর 10টার দিকে উঠা হলো, মাথায় পানি দিছি, মা হলো পরে মাথায় তেল দিয়ে দিছে, তাও দেখি মাথা ব্যথা কমে না, মানে উঠতেই পারি না, মাথা অনেক ঘুরাইতেছিল। পরে হলো ওষুধ নিক্স দিছি, নিক্স দেওয়ার পরও হলো একটু কমছে। তো যাই হোক, আমার ফেসের অবস্থা অনেক খারাপ, আমার শরীরটা অনেক খারাপ। তো আমি ঢাকা আসছি হলো গত রোববারে। তো আপনাদের বলছিলাম যে আমি ডাক্তার দেখাতে যাব যাব, তো অনেকদিন যাবত হলো ভিডিও দেওয়া হয় না। তো চিন্তা করছিলাম ঢাকা আসার পরেই হলো আপনাদের মাঝে শেয়ার করব যে ডাক্তার কাছে গেলাম বা কি করলাম না করলাম। আসলে শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছে যা কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি না। আসলে শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো গত রবিবারে হলো বাসা আসছি, মানে ঢাকাতে আসছি, সকাল হলো আসছিলাম। তো আপনাদের ভাইয়া রেনিয়া হলো, মা হলো ঢাকা আসবে। তো আমারে বলছিল মা, আমার মা হলো আবার ঢাকা একা আসতে পারে না, মানে রোড গার্ড ওরকম ভাবে চিনে না। তো আমাকে বলছিল, তো চিন্তা করলাম যে তো আমরা ঢাকা যাব, তো মারেও নিয়ে যাই সাথে করে। তো শ্বশুর বাড়ি থেকে সরাসরি হলো ঢাকা আসি নাই, শ্বশুর বাড়ি থেকে হলো বাবার বাড়ি গেছিলাম। তো বাবার বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিল, রওনা দিছি। তো আসার পরে হলো গত রোববার ঢাকা আসছি, রোববারের পরে সোমবার হলো, সব দেশে কম বেশি ঝড় হয়েছে জানেন তো, ঢাকাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে বলা যায়। তো যেহেতু ঢাকা গাছপালা নাই, এই জন্য হলো ঝড়টা বোঝা যায় নাই, প্রচুর পরিমাণ মানে ঝড় হয়েছে বলা যায়। তো দেশে খবর নিলাম, মানে 2-3 দিন যাবত কারেন্টই ছিল না, মানে এত পরিমাণ ঝড় হয়েছে। আর ঢাকাতে অনেক জায়গা জায়গায় পানি জমে গেছিল। তো সোমবারে হলো ডাক্তার দেখাইতে পারি নাই, তো মঙ্গলবারে হলো ডাক্তার কাছে গেছিলাম। তো আমি হলো, আমি অতি ফার্স্টে যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমি অতি ফার্স্টে ঢাকা এসে অনেক ডাক্তারে দেখাইছি। তো ফিক্সড হয়েছিল পিজিতে যাইয়া, তো তারপরে ওইখানেই হলো মানে এক ডাক্তারের কাছে ফিক্সড হয়েছি যে তার কাছেই দেখাবো। তো আমার যে সিস্টে সমস্যা ছিল, তো এটার জন্য আমি কয়েকটা ডাক্তার কাছে গিয়েছিলাম, সবাই বলছে যে অপারেশন করতে হবে। তো খুব ভয় পাইছিলাম প্রথমে। তো আজকাল মানে সচরাচর অপারেশন বলতে বোঝায় যে মানে জবাই করা হয় মানুষকে। তো অনেক ক্ষেত্রে মানে অনেক বেশিরভাগই শুনতেছি যে অপারেশন করতে গেলে মানুষ কোনো ভুলবশত মারা যায়, এই সেই একটা না একটা দুর্ঘটনা হয়। তো সেক্ষেত্রে হলো আমার বড় আপু হলো মানে অপারেশনটা এক ডাক্তারের কথায় ফিক্সড হয়ে যে অপারেশন করবে, এজন্য হলো করতে চায় নাই, অনেক ডাক্তার দেখাইছে। তো আমি হলো করতে চেয়েছিলাম, আমি তো ওরকম ভাবে বুঝি নাই। তো আপু হলো ডাক্তার কাছে যায় বাই করে, আপু যেহেতু আমার এক বড়, তো একদিনের বড় হলো বড়, সে আমার থেকে মানে অনেক কিছু বেশি বুঝে। তো সে হলো অপারেশনটা না করাই অনেক ডাক্তার দেখানোর পরে হলো পিজিতে যায় আমাকে ভালো একটা সাজেস্ট করছিল যে অপারেশন এখন আপাতত করতে হবে না, মেডিসিন দিছিল, ওই মেডিসিনে যদি মানে খাওয়ার পরে কিছুটা কমা যায় তো তাহলে আর অপারেশন করতে হবে না। তো প্রথমে হলো 6 মাসের মেডিসিন দিছিল। তো 6 মাস মেডিসিন খাওয়ার মধ্যে হলো 3 মাসের পরে হলো যাইয়া হলো আরেকটা টেস্ট করে তার দেখাইতে বলছিল। তো 3 মাস পরে আবার টেস্ট করে দেখাইছিলাম যে কিছুটা মানে কমে গেছিলো। তো তারপরে হলো আমার ওই ওষুধটা বন্ধ করে আমার অন্য কয়েকটা ওষুধ দিছিল। তো ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, কিন্তু অনেকটা মানে কিছু
কিছুদিন আরেকটু সমস্যা ছিল, ওই কারণ হলো চিন্তা করছিলাম যে আরেকবার ডাক্তার দেখানো আমার উচিত। তো গত মাসে হলো চিন্তা করছিলাম ডাক্তার দেখাবো, আসবো আসবো। তো নির্বাচন ছিল আমাদের শরীয়তপুর উপজেলায়, তো সরি শরীয়তপুর না, জাজিরা উপজেলায়। তো নির্বাচনের কারণে আপনাদের ছেলে মানুষটা একটু নির্বাচন আসলে একটু ব্যস্ত থাকে সবাই জানেন, এজন্য হলো আসা হয় নাই। আর আবার এক্সাম ছিল, সবকিছু মিলাইয়া আসা হয় নাই গত মাসে। তো এই মাসে হলো নির্বাচন শেষ হয়েছে 21 তারিখে, আমি 25 তারিখে হলো ঢাকা আসছি, হয়তো বা 22 তারিখে আসা হইতো। কিন্তু যেহেতু আমার ননাস মানে আপু অ্যাক্সিডেন্ট করছিল, তো সেই ক্ষেত্রে হলো মানে সাফাত্রে নিয়া আপু তো কিছুই করতে পারে, উঠতে পারে না, সাফাত্রে ধরতে পারে না, কিছুই করতে পারে না। সেক্ষেত্রে হলো চিন্তা করলাম যেহেতু আমি বাড়ি একটা বউ, তাদের বিপদাবো দেখা উচিত আমার। তো চিন্তা করলাম যে আপু একটু সুস্থ হোক, তারপরে হলো ঢাকাতে যাই। তো তখনও হয়তো বা রবিবার আসতাম না, আর কিছুদিন পরে আসতাম। তো অনেক দিন যাবত আমার হয় কি যে রাত্রে আমার প্রচুর পরিমাণে জ্বর আসে, এত গরম, এই গরমের মধ্যে আমি মোটা কম্বল গায়ে দিয়া তারপর একটা কাঁথা গায়ে দিয়ে ঘুমাসতাম, তাও আমার প্রচুর শীত করতো। তারপরে হলো মানে হাত পা ব্যথা করতো, মানে কাঁপতো। আমি ভাবতাম যে আমার শরীর দুর্বল, এজন্য মানে ওরকম ভাবে মানে খেয়াল করতাম না কোনো কিছু। তো মাঝখানে দেখি মানে আমি রান্না করতে গেলে বসলে আমার প্রচুর পরিমাণে বাম পাশে পেটের মধ্যে ব্যথা করে। তো এজন্য হলো আমার শাশুড়ি মানে বলছিলাম যে মা আমার তো আবার আগের মতো ব্যথা করে, তো আমি ইমার্জেন্সি একটু ঢাকা যাওয়া উচিত, আর এখন তো আপু একটু সুস্থ। তো মা আর মানা করে নাই, মা বলছে তাহলে যাও। তো আপনাদের ভাইয়ারও বলছি, তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে রবিবারে। তো রবিবার তো বললাম আমি আইসা ডাক্তার দেখাইতে পারি নাই, তো দেখাইছি মঙ্গলবারে। তো আমাকে একটা টেস্ট দেওয়া হয়, মানে আমাকে আমার সমস্যা সব কথাগুলো ডাক্তার জিজ্ঞেস করছে, ডাক্তারটা অনেক ভালো ছিল। তো আমার সব কিছু তার নিজের থেকে জিজ্ঞেস করছে আমার কি কি প্রবলেম, বা আমি একটা জিনিস ভুলা গেলে সে ওইটাও নিজের থেকে জিজ্ঞেস করছে যে এই প্রবলেম হয় কি না এই সে। তো যাই হোক, সব কিছু জানার পরে হলো আমাকে একটা টেস্ট দিছিল। তো আমি প্রথমে ভাবছিলাম যে আমার বাবার জিজ্ঞেস করছিল মানে হাই প্রেশার বা ডায়াবেটিস টাইবেটিস, মানে আমার মানে বাবার বাড়ির সাইড থেকে কারো আছে কিনা। তো আমি তখন বলছিলাম যে ডায়াবেটিস আছে আমার বাবার। তো আমাকে যখন তো আমি ভাবছিলাম যে টেস্টটা দিছে হয়তো বা আমার ডায়াবেটিসের কথা মানে হয়তো বা কিছু একটা, আজকাল ডায়াবেটিস রোগ ছোট বড় কারোই মানে না, যখন আল্লাহ জানতে খুশি হয় রোগ নাকি আল্লাহ নিয়ামত তো দিতে পারে। তো আমি ভাবছি হয়তো বা ডায়াবেটিস টেস্ট দিছে, যেহেতু ব্লাড নিছে, তো ব্লাড দেওয়া তো অনেক পদের এই মানে ইয়া করা যায়, টেস্ট করা যায়, যেমন হরমোন, থাইরয়েড, তারপর অনেক ধরনের টেস্ট করা যায়। তো আমি ভাবছি হয়তো বা মানে বেশিরভাগ ডায়াবেটিসটাই, তো আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, পরের দিন হলো মানে ওই দিনই টেস্টটা করে আসছি, পরের দিন হলো রিপোর্ট দিছে। তো আমি যদি ব্লাড দিছি, ব্লাড কিন্তু লাগে একটু পরিমাণ, 3 ফোঁটা ব্লাড দিয়ে টেস্ট করা হয়ে যায়। তো ওরা হলো এতবারটা শিশি, পুরাটা শিশি ভেড়া রক্ত নেয়। তো যেহেতু আমার শরীরে অনেক পরিমাণ রক্ত কম, তো মানে ব্লাডটা দেওয়ার পরে হলো আমি এত পরিমাণ অসুস্থ হয়ে গেছি, মানে ওইখান থেকে মোটামুটি ভালোই একটু আসছি, মানে অনেক খারাপ লাগছে। তাও ডাক্তার কাছে আসার পরে হলো মানে এমন পরিমাণ অসুস্থ হয়েছে, যেমন মাথা ঘুরালি ওরকম মাথা ব্যথা, মানে আমি দাঁড়াইতেই পারি না এক কথা বলা যায়। তো যাই হোক, এই যে 3 দিন যাবত অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। তো তারপরে দের হলো রিপোর্ট দিলো, দেওয়ার পরে হলো মানে যেই কথা বললো রিপোর্টে, মানে যা আসলো আমার ডাক্তার বলার পরে আমি ভয়ে সত্যি কথা আমার হাত পা দেখে কাঁপাটি উঠা গেছে। তো খারাপ কিছু না, জাস্ট অনেক ভালো একটা কথা বলছিল। অনেক সময় আসছে না যে সুখের জন্য কান্না চলে আসে, তো আমার জিনিসটাও সেম ওরকমই, মানে এমন কথা বলছে যে আমি ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে আমার হাত পা হলো মানে কাঁপতেছিল। তো তারপরে হলো ওই ডাক্তার আবার অন্য ডাক্তারের কাছে রেফার করলো, মানে মেডিসিন ডাক্তারের কাছে। তো আমি বের হয়ে আপনাদের ভাইয়ারে বলছিলাম জিনিসটা, সবার আগে আপনাদের ভাইয়ারে বলছিলাম। তো বলার পরে আপনাদের ভাইয়া আসলে বিশ্বাস করতেছিল না যে আসলে সম্ভব কীভাবে। তো যাই হোক, আরেকটা ওই টেস্টটা দেওয়ার পরে হলো ওই যে ম্যাডামের কাছে রেফার করছিল, সেই ম্যাডাম আবার অনেক অন্য আরেকটা টেস্ট দিছিল। তো ওই টেস্টটা আমি আপনাদের ভাইয়া
2 দিন ঘুরতে করাইতে পারে নাই, কারণ পুরা পিজি হসপিটালে মাত্র 2 জন লোক নেয়। তো আপনাদের ভাইয়ার আমি রাত্রে পাঠাই দিছিলাম সিরিয়াল ধরার জন্য, তো রাত 3টা বাজে সে হাসপাতালে যাই আর সিরিয়াল ধরতে পারে নাই। তো 2 দিন এরকম ঘুরছে, জন্য চিন্তা করলাম যেহেতু আমরা দূরে থেকে আসছি, তো ডাক্তার আমি বলছিলাম তাহলে বাইরে থেকে করাই নিয়ে আসি। ডাক্তার মানা করছে বাইরে থেকে করাইলে হবে না, তো আর ডাক্তার ওইটা ওই টেস্ট আর করানো হবে না। যাই হোক, আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। অনেক কথা বললাম, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কালকে হলো একটু মার্কেটে গেছিলাম, কিছু কেনাকাটা করলাম, কারণ সামনে একটা স্পেশাল দিন আসতেছে ছোট্ট একটা বেবির জন্য। তো হয়তো বা বেবিটা কি আপনারা জানতে পারবেন যে তার সামনে মাসে জুন মাস, আজকে মে মাসের শেষ, তো তার জন্য কিছু কেনাকাটা করলাম, সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক কথা বললাম, এখন থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করব। শরীর যতটুকুই খারাপ থাকে না কেন, ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো। তো দেখতে থাকুন ভিডিওটি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।